আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভেবেছিলাম যে রোজার ভিতরে আর ভিডিও দেব না, তারপরেও আজকে ভিডিওটি করেছি। দুইটা কারণে, একটা হচ্ছে যেহেতু সামনে ঈদ, যারা জর্ডানে আছেন অনেকে ঈদের বন্ধে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন, আর এখন কিন্তু জর্ডান থেকে এখনও শীত যায় নাই, মানে এখনও শীত আছে। সো এই ঈদে যদি আপনারা দূরবর্তী কোথাও পিকনিকে যেতে চান বা ট্যুরে যেতে চান, সেটা যেতে পারেন। আর কুরবানি ঈদের সময়, মানে যেটা নেক্সট ঈদ, বকরি ঈদ বলে অনেকে, কুরবানি ঈদ বলে, ওই ঈদের সময় আপনারা দূরবর্তী যে ট্যুরগুলো থাকবে, যেমন আকাবা, পেট্রা, বাহাদিরাম বা আরও যে জায়গাগুলো, সেই জায়গায় আপনারা যাওয়া থেকে বিরত থাকবেন। এই কারণে বলবো বিরত থাকবেন, মানে বাসে যখন যাবেন খাবার দাবার তো নিয়ে যায়, ওই যাবে না নষ্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, আপনি যখন বাসে যাবেন অনেক আপনার দুর্বল লাগবে, অনেক উইক ফিল হবে। এই কারণে দূরবর্তী জার্নিগুলো শীতের সময়ে করা ভালো, মানে যেগুলো আর কি ট্যুর, পেট্রা। পেট্রা কিন্তু সপ্তাশ্চর্যের একটা আর কি ওয়ার্ল্ড হেরিটেজের, যে বিশ্বের ভিতরে আমরা অনেকেই জানি যে সাতটা সবচেয়ে সুন্দর জিনিস আছে যেটা ইউনেস্কো ঘোষণা করে থাকে, তার মধ্যে হচ্ছে এই পেট্রা, যেটা জর্ডানে অবস্থিত, এটাও একটা। আর এই পেট্রা নিয়ে আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি এর আগে, কারণ আমি এর আগে দুইবার পেট্রাতে গিয়েছি। সো এই পেট্রায় যারা যাবেন, এই জায়গাটা শুধু হাঁটতে হয় অনেক বেশি, আর কারো যদি অনেক টাকা থাকে সেক্ষেত্রে সেখানে বিভিন্ন রাইড নেওয়া যায়, যেমন গাড়ির একটা আছে, তারপর আপনি ঘোড়ার উপরে উঠে রাইড নিতে পারেন, সেখানে গাধা আছে, উট আছে, মানে এরকম রাইডের ব্যবস্থা আছে, কিন্তু অনেক টাকার প্রয়োজন। আর আমরা যারা বাংলাদেশ থেকে জর্ডানে এসে কাজ করি, টাকার জন্যই নর্মালি আমরা কাজ করি। সো যেখানে গেলে একটু সেভিংস হয়, আমার মনে হয় যে আমরা সেটাই করি। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে শীতের সময় গেলে আপনি যদি বেশি হাঁটেন, আপনার একটু দুর্বল কম লাগবে, মানে শরীরটা ঘামবে কম, দুর্বল কম লাগবে। আর যদি গরমের সময় যান, তাহলে কিন্তু শরীর থেকে অনেক পরিমাণে ঘাম ঝরবে, আপনারও অনেক বেশি দুর্বল লাগবে। অনেক পানি খাওয়ার পরেও সেখানে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম বা আপনার যখন, মানে পর্যাপ্ত পরিমাণ আছে, হয়তো আপনার পেমেন্ট করতে হবে, অনেকেই যাবে না সেটা ভেবেও। এই কারণে বলবো যে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, যারা ট্যুরে যাবেন নর্মালি তারা। সো আজকে এই কারণে এই ভিডিওটি তৈরি করলাম, আর অনেকদিন ভিডিও করি না, চেষ্টা করব নেক্সট টাইম থেকে নিয়মিত ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। অনেকেই কমেন্টস করেন দেখি জর্ডানে যেতে চাই, কীভাবে আসবো কীভাবে আসবো, এই বিষয় নিয়ে আমার মনে হয় আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও। তারপর আপনারা কষ্ট করে গিয়ে ওই আগের ভিডিওগুলো দেখে আসবেন, আপনাদের অনেক উপকার আসবে আশা করি। আর এই ভিডিওটি কেমন লেগেছে, যারা জর্ডানে আসছেন কমেন্টস করে জানাবেন, যারা ভবিষ্যতে জর্ডানে আসবেন তারাও জিনিসটা মাথায় রাখতে পারেন। আমার এক্সপিরিয়েন্স থেকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি সব কিছু, এটাও আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।